বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে প্রতিমাটা দেখছো সেটা কিন্তু শোভা বাজার রাজবাড়ির ছোট তরফের যে প্রতিমাটা, মানে সিলভার কালারের যে প্রতিমাটা তোমরা দেখে থাকো সেইটি কিন্তু আজকে নিরঞ্জন। বড় তরফটা বেরিয়ে গেছে, সেটা আমি দেখাতে পারিনি, কিন্তু এটা তোমাদের আমি দেখাবো। কিন্তু মাকে কাঁধে করে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো সাঙের মতো, যেরকম কিন্তু কৃষ্ণনগর আর চন্দ্রনগরের সাং হয় সেই অর্থে কিন্তু মাকে কাঁধে তোলা হচ্ছে, মানে কুলি কাকারা আর কুলি দাদারা কিন্তু দেখতে পাচ্ছ। মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের দিকে। দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু লোক কিন্তু মায়ের সাথে সাথে আছে, দেখতে পাচ্ছ। দেখতে মা কিন্তু ধীরে ধীরে, কিন্তু এটা হচ্ছে লাল মন্দিরে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা লাল মন্দির সবাই চেনো, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মা ঘাটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, নিরঞ্জন ঘাটের দিকে। দেখতে পাবে সমস্ত বাড়ির ছেলে বউরা কিন্তু সমস্ত লাল পা শাড়ি, আর ছেলেরা কিন্তু দেখতে পাচ্ছ ধুতি আর পাঞ্জাবি পরে বেরিয়েছে মায়ের সাথে। দেখতে পাবে সমস্ত শোভাবাজারের রাজবাড়ির যে সদস্যবৃন্দ আছে তারা কিন্তু, মানে পরিবারের যে সদস্যবৃন্দ তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর ছেলেরা কিন্তু পাঞ্জাবি আর মহিলা সদস্যরা কিন্তু লাল পাড়া সাদা শাড়ি পরেছে, দেখতে পাচ্ছ। আর ওই হচ্ছে মা কিন্তু আসছে আস্তে আস্তে কিন্তু এগিয়ে, কুলিদের কিন্তু কাঁধে চেপে কিন্তু মা আস্তে আস্তে কিন্তু আসছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, কুলিদের কাঁধে চেপে, দেখতে পাচ্ছ বিশাল কিন্তু ভারী প্রতিমা, দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে মাকে আস্তে আস্তে গঙ্গা বক্ষের দিকে, ভীষণই কিন্তু ভারী প্রতিমা। দেখতে পাচ্ছ অগণিত মানুষ কিন্তু মায়ের সাথে সাথে কিন্তু এই বিসর্জন শোভাযাত্রায় কিন্তু পা মিলিয়েছে। দেখো দেখতে পাচ্ছ মাকে কিন্তু এই নৌকা করেই কিন্তু বিসর্জন দেওয়া হয় মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে, ঠিক এই পোর্শনটা মাকে রাখা হবে, আর কিন্তু তারপরে দুটো নৌকা কিন্তু সরে যাবে মাঝ গঙ্গায় গিয়ে, আর মা কিন্তু মাঝখান থেকে নিচে গঙ্গায় বিসর্জন হয়ে যাবে। আর এই হচ্ছে মা কিন্তু আসছে আস্তে আস্তে নেমে।
এটার ভিডিও ছবি পড়া হবে বই ছবি দেখতে পাচ্ছ মাকে কিন্তু নৌকাতে তুলে ফেলা হয়েছে। এবার কিন্তু এই নৌকা পাই দেবে একদম মাঝগঙ্গায়, সেখান থেকে কিন্তু মায়ের বিসর্জন হবে। দেখো ওনার হাতে কিন্তু নীলকণ্ঠ পাখি, যেটা কিন্তু মায়ের বিসর্জনের ঠিক মানে বিসর্জনের ঠিক পরেই কিন্তু উড়িয়ে দেওয়া হবে। Thank you.